সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ ষষ্ঠ শ্রেণীর জ্যামিতির সম্পাদ্য তিন নিয়ে আলোচনা করব। সম্পাদ্য তিনের বিষয় হল একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আসো আমরা জ্যামিতিটি অঙ্কন করি। মনে করি এ বি একটি নির্দিষ্ট রেখাংশ। এখন এই রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা জানি যে রেখাংশ হলো যার দুইটি প্রান্ত বন্ধ, আর যদি দুই দিকে তীর চিহ্ন থাকতো তাহলে তা হতো রেখা। রেখার একটি অংশ হলো রেখাংশ। তাহলে এই রেখাংশকে দুইটি সমান অংশে বিভক্ত করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমরা যা করব, প্রথমে একটি কম্পাস নেব। এবার কম্পাসটি নিয়ে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবার কম্পাসের কাঁটাটিকে এ বিন্দুতে স্থাপন করে এবার এ বি এর নিচে এবং উপরে, অর্থাৎ উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। এবার একই ব্যাসার্ধ নিয়ে এবার কম্পাসের কাঁটাটিকে বি বিন্দুতে স্থাপন করি। বি বিন্দুতে স্থাপন করে এ বি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুইটি পরস্পরকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ আগের দুইটি বৃত্তচাপকে সি বিন্দুতে আর ডি বিন্দুতে ছেদ করে। এবার সি এবং ডি যোগ করে দেই। সি আর ডি আমরা যোগ করি, সি ডি যোগ করলে তা এ বিকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে এই ও বিন্দুই হলো এ বি এর সমাধিখণ্ডক। ধন্যবাদ তোমাদের।